এই অবস্থা ছাতা মতো বাকি যাচ্ছে পালতে ভিজে করছে কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল একটু স্যান্ডউইচ নিয়ে বসলাম আর কি, আগের দিনের ছিল। তো যেহেতু ওষুধ খেতে হবে, তো সকাল সকাল আমি খুব একটা খাই না, এগুলো ভাতই খাই। তো সেটা বসাবো, তারপরে খাবো। তো ভাবলাম আগে একটু ডিম সেদ্ধ আছে, তো সেটাকে একটু খেয়ে নিই। তো খেয়ে নেওয়ার পরে যে দুটো তিনটে রেড, মানে ডেলি এখন এটা একটা নতুন রুটিন, ওষুধগুলো খেতে হচ্ছে। তো খেয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে একটু বেরোতে হবে। আমরা বেরিয়ে গেছি ক্লাসের উদ্দেশ্যে, আমি আর জয়া যাচ্ছি এখান থেকে। আর এখনও মুনি আসেনি, মুনি হচ্ছে আসবে একটু পরে, বাড়ির থেকে কোনো একটু লেট হচ্ছে। এখন অলরেডি 1:15 বেজে গেছে, 1টার সময় টাইম, 15 মিনিট লেট, এখনও যাইনি। তো আমরা সব সরঞ্জামও নিয়ে নিয়েছি, আগের দিনকে করেছিলাম কাগজের মধ্যে, আজকে হচ্ছে কী বেশ কাপড়ের মধ্যে করতে হবে। এটা ব্লাউজ পিস না কি পেয়েছি, নিয়ে নিয়েছি, আর একটা নাইটি নিয়ে নিয়েছে। তো চলো দেখাবো আসে কীরকম ব্লাউজ বানা। আগের দিন তো বাড়িতে করেছি প্র্যাকটিস, 2-3 দিন করা হয়নি, হয়তো ভুলেও গেছি, আবার ওখানে গিয়ে দেখতে হবে। তো চলো যাই, আর স্কুলের পাশ থেকে আছে ক্লাস হচ্ছে, তোমাদের দেখাই। তো যাচ্ছিলাম তো সেন্টারে আর কি, টেলারিংয়ের ক্লাসের জন্য। তো যাওয়ার পথে স্কুলটা তো ডেলি পড়ে, তো আমরা তো পিছন দিয়েই যাই। তো যেতে তো দেখলাম আজকে ক্লাস চলছে, বেশ ভালো লাগছিলো, পুরোনো চিৎকার চেঁচামেচি। আর টিফিন টাইমটা তখনও হয়নি, তারপরে আর কি। আর এসে যথারীতি আমরা ক্লাসে বসে গেছি, মোটামুটি অনেকেই করেছে। তো যে যেরকম পারছে করছে, এখানে আমিও কমপ্লিট করেছি প্লাস, মানে কাগজের তোমাদেরকে দেখালামই। এরপরে হচ্ছে আর কি কাপড়ের করব। তো একটু প্র্যাকটিস করলাম বসে বসে, তারপর দেখো জয়া কী করছে। তো ক্লাস তো কমপ্লিট হয়ে গেল, এখন যাবো বাড়িতে। তো যাওয়ার আগে একটু কাজ আছে, তো সেই কাজটাকে আর কি মেটাবো। তো এখানে একটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম একদম, মানে এখানে খুব একটা আসা হয় না। তো ওই ক্লাসের সামনেই, তো ভাবলাম একটু দাঁড়াই, একটু বেশ হাওয়া টাওয়া খাচ্ছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো হয়ে গেলো তো Day 2, তোমরা দেখেই ভাবছো যে কী হয়ে গেলো Day 1 থেকে Day 2 কী করে। তো ওই দিনকে আর কোনো ক্লিপ তোলা হয়নি, আর হালে পরে একটু ব্লগটা কন্টিনিউ আমি করছি না, যাই হোক অনেক রকম একটু সমস্যা চলছে, ওই জন্য পরে তোমাদেরকে এক এক করে সবই বলবো। তো বেরিয়েছিলাম একটু পরের দিনকে সন্ধ্যার দিকে বাবার সাথে, একটু দরকার ছিল বাজারে মার্কেটের দিকে। তো গিয়ে কিছু কাজবাজ কমপ্লিট করে নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে তো কন্টিনিউ ব্লগ করছি না, আমার ব্লগটা মানে এই যে তোমরা ব্লগটা এখন দেখতে পাচ্ছ, এটা অলরেডি 2-3 দিনের ভিডিও, আমার ক্লিপগুলো তোলা আর কি। তো আজকে ভাবলাম যে না, কমপ্লিট করতে হবে। তো যাই হোক এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। আর এখন মানে অলরেডি তোমরা 2 দিন আগে কিছু কিছু ক্লিপ তোমরা দেখে নিয়েছো, এটা হলো মানে 3rd ডে বলতে গেলো। তো এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু পেশারে আছি, কাজবাজ করতে হবে। আর এখন অলরেডি 11:30 মতন বাজে, তো চলো আসে কী করবো সেটা তোমরা টুকটাকে দেখাবো। তো কাজগুলো কমপ্লিট করে দিই। এদিকে আমার ভাত রান্না অলমোস্ট হয়ে গেছে, মানে এখন একটু একটু বাকি আছে, অর্ধেক মতন হয়েছে, আর ডালও হয়ে গেছে। তো চলো তরকারি আর ভাজা করলেই হয়ে যাবে। তো রান্না তো বসিয়ে দিয়েছি, আর মাঝখানে না বাবার কিছু জামাকাপড়, ওই যে বললাম কাচাকুচি করতে হবে, কিছু কাজও ছিল, তো সেগুলোকে একটু ভিজিয়ে নিয়েছিলাম। আর এই বাইরে করলে খুব একটা আমি কাজ করি না, কিন্তু এই একটু শরীর খারাপ হওয়ার পর থেকে একটু বাইরে করলে আর কি শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম। তো নর্মালি স্নানটা ঘর থেকে করে আসি, তারপর এখানে এসে চুলটাকে উল্টিয়ে একটু শ্যাম্পু করি, আয়রনটা যেহেতু কম ওই জন্যই। তো আমাদের তো ঘরে চাপ কলে একটু আয়রনটা বেশি, আর বাইরের কলে টাইম কলে একটু আয়রনটা কম। তো বাবার জামাকাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, কয়েকটা ছিল, তো ভাবলাম এই ফাঁকে চলো রান্না হতে হতে আমি এগুলোকে কাচাকুচি করে নিই। তারপরে আজকে আমি একটু শ্যাম্পুও করবো, তো সেটা ভাবছি বাইরের কলেই করবো, তো সেটা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই করবো, কারণ যেহেতু টাইমের জল মানে কি টাইমে আসবে, 11:30 কি 15:15 দিকে আসে, আবার ঠিক 1:30-2টোর মধ্যে চলে যায়, তো অনেকটাই লং টাইম। কিন্তু ওই যে আবার ঘরে করবো আবার বাইরে করবো আমি করি না। তো হালে পরে দেখছি না বাইরে কলে করলে আয়রনটা কম, তো চুলের একটু উপকারই হচ্ছে। তো ওই জন্য বললাম যে না, একটুকুনি কষ্ট হলেও এখানেই করি, আর রান্না যেহেতু হয়েও গেছে তাড়াতাড়ি, তো এটা কাচাকুচি করার পরে আমি এখান থেকে স্নান ফানও করে নেব। তার মধ্যে কী হয়েছে, সকাল থেকে ওয়েদারটা না খুবই বাজে, মানে কী হচ্ছে এই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আবার দেখছি রোদ দিচ্ছে, আবার খানিকক্ষণ আগে বৃষ্টি পড়ে, এরকমই হচ্ছে। তো সকালবেলা কিন্তু একচোট বৃষ্টি হয়েও গেল, আবার একটু যে শুকনো শুকনো হয়েছে, আমি এই জন্য ভয়তে ভয়তে জামাকাপড়গুলোকে মেলেছি, আবার খানিকক্ষণ পরে ওয়েদারটা যেরকম লাগছে বৃষ্টি মনে হয় এই আসবে আসবে, আমি তো কাছাকুচি করছি আর ভাবছি এই মনে বৃষ্টি আসবে কি না কী জানি, মানে আজকে সারাটা দিন এরকমই গেল।
এই বৃষ্টি আসছে, এই আবার ঠিক হচ্ছে। তো বিকালের পর থেকে খুব একটা বৃষ্টি হয়নি, ওই দুপুরের বেলার দিকে এরকম জ্বালাচ্ছিল। সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে, তো একটু রুটি করতে হবে, তিনটে রুটি করলেই তো হয়ে যায়। তো তার জন্য আটাটাকে একটু মেখে রেখেছিলাম খানিকক্ষণ, 10-15 মিনিট রেস্টে দিয়ে তারপরে আমি বেলে নিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু চা করবো, আর আজকে আর তেমন কিছু খাইনি, চা আর একটা হচ্ছে প্যাটিসি খেয়েছিলাম, তো ওটাই আর কি। তো রুটিগুলো তিনটে রুটিতে গুনে গুনে তিনটে রুটি আজকে হয়েছে। আদার্স দিন কী হয়, চারটে হয়ে যায়, কোনো দিনও দুটো হয় না, চারটে বা পাঁচটা এরকমই হয়ে যায়। আজকে আবার দেখছি চলো তিনটেই হয়েছে। তারপরে ওই যে বাবাকে একটু চা দিয়ে আমি আমার চাটাকে একটু বসালাম। তো আমি চাটা করে খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি। তো সবাইকে টাটা।